দীর্ঘ দুই বছর থেকে করোনা অতিমারির কারণে বিপর্যস্ত রয়েছে ভারত বাংলাদেশের পর্যটন ব্যবসা। এই দুই দেশের পর্যটন ব্যবসাকে আবার নতুন করে সচল করতে দুই দেশের পর্যটন ব্যবসায়ীদের নিয়ে শিলিগুড়ির উত্তরা টাউনশিপের সিঙ্গালেলা ক্লাবে একটি আলোচনা সভা আয়োজিত হয়। এই আলোচনা সভার সমস্ত ব্যবসায়ীরা তাদের নিজেদের দেশের পর্যটন দপ্তরকে পাঠাবে, অর্থাৎ তাদের যে আলোচনার প্রস্তাব, যেটা শ্বেতপত্র, সেটা তারা তাদের দেশের পর্যটন দপ্তরে পাঠাবে। আলোচনা সভায় একদিকে যেমন ছিল দেশের তরফে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিনিধিরা, ঠিক অন্যদিকে ছিল বাংলাদেশের তরফে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সদস্যরাও। এই বৈঠকে সহযোগী ছিল ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বৈঠকে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ ও উত্তরবঙ্গ এবং সিকিমকে জুড়ে পর্যটন বিকাশের জন্য বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও জোরদার করার দাবি উঠেছে। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানিয়েছেন, তারা পর্যটন দপ্তরের আজকের এই বৈঠকের আলোচনায় একটি শ্বেতপত্র প্রকাশ করেছে এবং সেটা প্রস্তাব আকারে তারা পর্যটন দপ্তরকেও পাঠাবে এবং সেখানে উল্লেখ থাকবে বাগডোগরা থেকে ঢাকায় সরাসরি বিমান পরিষেবা চালু করার কথা। ভালো হয় যদি বাগডোগরা ঢাকা এবং কাঠমান্ডুর সঙ্গেও যদি একটি বিমান যোগাযোগ করা সম্ভব হয়, তবে গোটা বিশ্বের বাজারেই তাদের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেটা একটা আলাদাই জায়গা পাবে বলে তারা মনে করছেন। পর্যটকদের যে সুবিধার জন্য আপনারা যে সমস্ত জিনিস তুলে ধরলেন, স্পেশালি নর্থ বেঙ্গলের লোক যদি বাংলাদেশ যেতে চায় বাই এয়ারে, মানে বাগডোগরা বিমানবন্দর থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট ঢাকা নেই, এই বিষয়টা নিয়ে এতদিন আপনারা কেন চুপ না? প্রথম কথা বলি, আমরা এইচএস স্টুডেন্ট থেকে এক দু তিনবার অলরেডি সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে এ ব্যাপারে প্রস্তাব দিয়েছিলাম এবং মাঝখানে আপনারা তো অবগত থাকবেন যে একবার কথাও হয়েছিল যে ফ্লাইট চালু হবে হবে করে কথাও হয়ে গেছিল। যখন কাঠমান্ডু বাগডোগরা ফ্লাইটটা চালু হলো তার পরপরই এটা কথা হয়েছিল, কিন্তু কোনো কারণে হয়তো প্রস্তাবটি বাস্তবায়িত হয়নি। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা পাটা বাংলাদেশ চ্যাপ্টার থেকে এবং আমরা হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক থেকে আমরা মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আজকে যে আলোচনা হলো তার একটা প্রস্তাব আমরা আকারে আমরা হোয়াইট পেপার করে পাঠাবো, আর বাংলাদেশও পাটা চ্যাপ্টার থেকে ওরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে পাঠাবে। এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে বাগডোগরা ঢাকা ডাইরেক্ট ফ্লাইট চালু করা হোক, এবং সেটা যদি আরও পসিবল হয় বাগডোগরা ঢাকা কাঠমান্ডু একসঙ্গে কানেক্টিভিটি করা হোক। এই কানেক্টিভিটি যদি কমপ্লিট করা যায় তখনই কিন্তু আমরা আমাদের কম্বাইন্ড প্রোডাক্টকে নিয়ে গ্লোবাল ট্রাভেল মার্কেটে কিন্তু একটা আলাদা জায়গা নিজেদের খুঁজে পাবো। তো সেই জন্যই পোস্ট কোভিড যখন বর্ডারগুলো খোলা শুরু করলো, আমরা দুটো সংগঠন এই কারণেই আলোচনা করে দেখলাম যে কিভাবে আমরা আবার ক্রস বর্ডার ট্যুরিজমটাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারি। এবার বিশ্ব পর্যটন দিবসের থিম হচ্ছে রিথিঙ্কিং ট্যুরিজম। তখন আমরা চিন্তা করলাম যে রিথিঙ্কিং ট্যুরিজম ইজ দ্য আইডিয়া অফ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বিশ্ব পর্যটন দিবসে, তাহলে আমরা রিথিঙ্কিং ক্রস বর্ডার ট্যুরিজমটাকে আইডিয়া করে এবার এগোই এবং আগামী দিনে এই প্রস্তাব আমাদের থাকবে এবং যৌথভাবে এই দাবি আমরা বাংলাদেশ সরকারকে এবং আমাদের কেন্দ্রীয় সরকারকে, ভারতের কেন্দ্র সরকারকে আমরা জানাবো। আর যেহেতু মিনিস্ট্রি অফ ট্যুরিজম আমাদের এই প্রোগ্রামটাতে সাপোর্ট দিয়েছে, তাদেরকে আমরা রিপোর্ট যখন পাঠাবো এই ব্যাপারটি উল্লেখ করা থাকবে। আচ্ছা, আমি একটু এখানে একটু যোগ করি যে একটা ভালো খবর আছে, পুরোপুরি ভালো মানে নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স, আপনারা জানেন ইউএস বাংলা এয়ারলাইন্স, অলরেডি ইউএস বাংলা এয়ারলাইন্সে ওখানে ইতিমধ্যেই জিনিসটা আলোচিত হয়েছে যে বাগডোগরা ঢাকা একটা ডিরেক্ট সার্ভিস মানে এয়ার কানেক্টিভিটি চালু করা যায় কিনা। যেহেতু এটি সরকারি লেভেলে না, মানে আমাদের বিমান বা অন্য কিছু হলে একটা ঝামেলা হতো, যেহেতু প্রাইভেট সেজন্য আমাদের অনেক সুযোগ আছে তাদেরকে কথা বলা এবং কনভিন্স করা, এবং আমরা ফিরে যাওয়ার পরেও একটা ছোট রিপোর্ট আকারে আমরা ইউএস বাংলা কর্তৃপক্ষের সাথে বসবো। এবং আমি আশা করি যে সরকারি মহল থেকে না হলেও বেসরকারি উদ্যোগে বাগডোগরা ঢাকার এই এয়ার কানেক্টিভিটিটা এবছর না হলেও আগামী বছরের শুরুতে হয়তো বাস্তবে রূপ নেবে। বাংলাদেশের পার্টে নতুন পর্যটন বিকাশ করবে? দেখুন, প্রসেস ইজ অন, কিছুটা আমরা এই যে আমাদের গ্রীষ্মকালীন পর্যটন মরশুম গেল সেখানে কিছুটা হলেও আমাদের রিভাইভাল এসেছে। বাট আমরা যারা স্টেক হোল্ডার আছে নিজেদের মধ্যে আলোচনা করে এটা দেখেছি যে 2023 জুন অবধি যদি আমরা 2019 যে আমাদের বিজনেস ফ্লোটা থাকতো সেটা যদি কন্টিনিউটি থাকে, তাহলেই আমরা গিয়ে কিন্তু এই দু বছরের গ্যাপকে কভার করতে পারবো। নচেত যদি মাঝখানে কোনো ব্রেক হয় তাহলে কিন্তু আবার আমাদেরকে কিন্তু আবার লড়াইটা আবার নিচের তলার থেকে শুরু করতে হবে। আমরা আশাবাদী যে 2023 মধ্যে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে,
আমরা আবার ব্যাক টু স্কোয়ার যে জায়গায় আমরা ছিলাম 2019-এ সেই জায়গায় হয়তো আমরা পৌঁছাতে পারবো যদি কোনো মেজর হিকাপস মাঝখানে না আসে। সেটাই আমাদেরকে এখন ইভলভ করতে হবে, কারণ যতক্ষণ না আমরা প্রোডাক্ট নলেজটাকে বাড়াতে পারছি তখন পর্যন্ত আমরা সেই প্যাকেজটা অফারই করতে পারছি না আমাদের এখানকার লোকাল টুরিস্টকে। এই প্রোডাক্টটা যখন আমরা ওয়াকিবল হচ্ছে আস্তে আস্তে, যখন আমরা প্যাকেজ তৈরি করে প্রোডাক্টটা অফার করতে পারবো বিভিন্ন ডেস্টিনেশনগুলোকে জুড়ে, তখনই কিন্তু আমরা লোককে আকর্ষিত করতে পারবো বাংলাদেশ করার জন্য। তার জন্য নলেজ, ডেস্টিনেশন নলেজ পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাই পাটা বাংলাদেশ চ্যাপ্টারের মাধ্যমে এই নলেজ শেয়ারিংটাই আমরা করতে চাচ্ছি ক্রস বর্ডার ট্যুরিজমের প্রোগ্রামে। এটা একটা বিগিনিং, এটা একটা শুরু হলো আমি মনে করি। অ্যান্ড উই হ্যাভ টু লং ওয়ে টু গো। এই কোভিডের সময়টা, আর যেটা সম্রাট বললো, আসলে দেখুন এই যে যে মানে দু তিন বছরের যে গ্যাপটা আমাদের হয়েছে এটাকে তো আগামী এক দু বছরের মধ্যে কিন্তু কাভার করা সম্ভব না, কিন্তু যেটা শুরুটা হয়েছে আমাদের একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল একটা প্রশ্ন, সেই জায়গা থেকে আমরা কিছুটা হলে উত্তরণ করতে পারবো। কিন্তু আমি আশা করি যে বড় ধরনের যদি কোনো আরও, কারণ প্রতি মুহূর্তে শোনা যাচ্ছে নতুন নতুন অনেক কিছু আসছে, মাল্টি পক্স আসছে, এই আসছে, সে আসছে, এবং পুরোটাই কিন্তু আমাদের ট্যুরিজমকে হিট করছে। এটা যদি মোটামুটি যদি ঠিক থাকে, আমি ধারণা করি 2024-25 দিকে গিয়ে আমরা মোটামুটিভাবে আগের জায়গায় হয়তো ফিরে যেতেও পারি। সবকিছু আসলে পরিস্থিতির উপর নির্ভর করছে। অন্যদিকে বাংলাদেশে পর্যটন ব্যবসায়ী তৌফিক আহমেদ জানিয়েছেন, ইতিমধ্যে বাংলাদেশে অনেক ছোট ছোট নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পদ্মা সেতু নিয়ে তার বক্তব্য, পদ্মা সেতুকে পর্যটন কেন্দ্র বলা যায় না, তবে পর্যটনকে অনেকটাই সহজ করে দিয়েছে এই পদ্মা সেতু, এবং তার একটা বড় ভূমিকাও রয়েছে। বেশ কিছু জায়গায় পৌঁছতে যে সময় লাগত তাই সেতুর জন্য এখন প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে এই আলোচনা, অর্থাৎ এই ব্যবসায়িক আলোচনা অনেকটাই ফলপ্রসূ হবে বা হতে পারে আগামীতে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের আইডিয়া এটাই ছিল যে প্রোডাক্ট এক্সচেঞ্জ, কারণ প্রত্যেক দু বছর অন্তর প্রোডাক্ট বাড়তে থাকে, বিভিন্ন প্রোডাক্ট নতুন ডেস্টিনেশন আসতে থাকে। আমাদের এটাই চিন্তাভাবনা, যত আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জকে বাড়াবো নিজেদের মধ্যে, তত আমরা কিন্তু তত একটা ডেস্টিনেশনকে ডেভেলপ করতে পারবো। গত বছর আমাদের একটা বাংলাদেশ থেকে দল এসেছিল যেখানে তৌফিক দা এসেছিলেন, সেখানে আমরা দার্জিলিং এবং ডুয়ার্স তারা ঘুরেছিল। তো এখন আমাদের আইডিয়াটা হচ্ছে দার্জিলিং ডুয়ার্স সিকিমকে কীভাবে বাংলাদেশের যে ট্যুরিস্ট আছে সে বাংলাদেশের ট্যুরিস্টের কাছে কীভাবে এটাকে আমরা একটা সার্কিট হিসাবে তুলে ধরতে পারি আগামী দিনে, সেটাই আমাদের মেইন ফোকাস হয়ে দাঁড়াবে। এবং আমাদের উত্তর বাংলার থেকে প্রচুর সংখ্যক পর্যটক বাংলাদেশ যেতে ইচ্ছুক হয়, সেই ব্যাপারে কিভাবে আমরা প্রোডাক্ট শেয়ারিং করে সেই ট্যুরিস্টকেও আমরা ওখানে পাঠাতে পারি, এই উদ্যোগটাও আমরা নিতে পারবো। তো এই নলেজ শেয়ারিং অ্যান্ড প্রোডাক্ট শেয়ারিংয়ের জন্যই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান অর্গানাইজ করা, এবং আগামী দিনে আমাদের এরকম আরও অনুষ্ঠান হবে। আশা করি যে ক্রস বর্ডার ট্যুরিজমকে নিয়ে আমরা আগামী দিনে একটা দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ পার্টে নতুন কোনো পর্যটন কেন্দ্র, আপনারা যেটাকে প্রোডাক্ট বলছেন আমরা সেটাকে পর্যটন কেন্দ্র বলি, বাংলাদেশ পার্টে কিন্তু নতুন পর্যটন কেন্দ্র সেইভাবে গত দু তিন বছরে কিন্তু খুব একটা গড়ে ওঠেনি একমাত্র পদ্মা সেতু ছাড়া। তো সেক্ষেত্রে আপনারা পুরনো প্রোডাক্টস নিয়ে কত আপনারা ফেরি করবেন বলুন না? আমার মনে হয় যে ইনফরমেশন একটু গ্যাপ আছে, আমাদের এখানে প্রচুর পর্যটক প্রোডাক্ট গড়ে উঠেছে, ঠিক আছে, ছোট বড় এরকম প্রচুর পর্যটক, নতুন ধরুন আমি যদি চিটাং হিল ট্র্যাকসের কথাই বলি, ওখানে বেশ কিছু ওয়াটারফল বেরিয়েছে, এই নাকাফুম ওয়াটারফল, রিমাক্রি যে জায়গাটা আছে সেগুলো আগে কখনো ছিল না। সিলেটে এমন কিছু কিছু জায়গায় গড়ে উঠেছে যেগুলো আপনারা আগে শুনে নেই, যেমন আমি বলি একটা বিশানাগান্ধী, এটা একটা অসাধারণ একটা জিনিস, একটা ছোট্ট একটা সাইট গড়ে উঠেছে যেটা ম্যানগ্রোভ ফরেস্টের একটা ছোট সংস্করণ, সেটা হচ্ছে রাতারগুল যেটাকে আমরা বলছি সোয়ান ফরেস্ট। এটা কিন্তু গত দুই তিন বছর আগেও ছিল না, এই গত দু বছরের ফসল। আমাদের এখানে সিলেটের এবং ডাউকি বর্ডারের সাথে সাদা পাথর বলে একটা জায়গা আছে, সেই সাদা পাথরের মধ্যে এই যে পাহাড়ি যে ঝর্ণাটা নেমে এসছে, নেমে আসার পরে এটা একটা অসাধারণ দৃশ্য যে একদিকে ইন্ডিয়ান সাইড পাহাড় আর এদিকে হচ্ছে বাংলাদেশের পারে সমতল ভূমি। তো এইরকম ছোটো ছোটো অনেক প্রোডাক্ট গড়ে উঠেছে। পদ্মা সেতু তো আসলে সে অর্থে আমরা পর্যটন স্থান বলি না, পর্যটনকে আরও বেশি সহজ করার জন্যে পদ্মা সেতু একটা বড় ভূমিকা রাখছে। যেমন ধরুন আগে ঢাকা থেকে বরিশাল যেতে 8 ঘন্টা সময় লাগতো, এখন ঢাকা থেকে বরিশাল যেতে 3.5 ঘন্টা সময় লাগে মাত্র।
হ্যাঁ, এবং বেনাপোল থেকে ঢাকার দূরত্ব যেটা আগে 12 ঘন্টা ছিল এখন কিন্তু মোটামুটি 6-7 ঘন্টায় চলে এসছে। ঢাকা থেকে সুন্দরবন যেতে বা আমাদের খুলনা যেতে বা আমাদের মংলা যেতে আগে সময় লাগতো 8-9 ঘন্টা, এখন কিন্তু 4-5 ঘন্টা চলে এসছে। সো এইটা ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে পর্যটনকেই আলটিমেটলি হেল্প করবে। আর আরেকটা কথা আমার প্রেজেন্টেশন আমি ভুলে মানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আলটিমেটলি যে একটা HSTDN এর আমন্ত্রণে আমরা এখানে এসেছি, সিমিলারলি আমরাও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের তরফ থেকে HSTDN এর যে সমস্ত সদস্য যারা আছে, বা কারণ যেহেতু এটা ক্রস বর্ডার ট্যুরিজম সুতরাং এটা বোথ ওয়ে সার্কিটটা হতে হবে, আমরা অফিসিয়ালি HSTDN কে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। সেটা কখন কি হবে আমরা আমাদের নিজের, এখন কিন্তু 4-5 ঘন্টা আমরা চলে এসেছি। সো এইটা ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে পর্যটনকেই আলটিমেটলি হেল্প করবে। আর আরেকটা কথা আমার প্রেজেন্টেশন আমি ভুলে মানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আলটিমেটলি যে একটা HSTDN এর আমন্ত্রণে আমরা এখানে এসেছি, সিমিলারলি আমরাও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের তরফ থেকে HSTDN এর যে সমস্ত সদস্য যারা আছে, বা কারণ যেহেতু এটা ক্রস বর্ডার ট্যুরিজম সুতরাং এটা বোথ ওয়ে সার্কিটটা হতে হবে, আমরা অফিসিয়ালি HSTDN কে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। সেটা কখন কি হবে আমরা। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ।